হয়েছে দেখেছ? হাতটা আমি এখানে নামিয়ে রেখেছি, হাতটা এখানে রেখেছি, এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আগে ঘি দিয়ে দিচ্ছি, তারপরে আমি দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল। একটু গোলাপ জল কেওড়া জল দিয়ে দিয়েছি, আমার এখানে একটু বিরিয়ানি গুঁড়ো করা আছে, মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, তার উপরে আমি ভেজটা দিয়ে দিচ্ছি, একটু ভেজটাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর এর মধ্যে আমি মাংসের ঝোলটা উপর দিয়ে দিচ্ছি। এবার আমি হাতা দিয়ে এগুলো সব মিক্স করে দিচ্ছি, গ্যাসটা আমি অফ করে দিই কারণ নিচ থেকে পুড়ে যেতে পারে। দেখেছো সব লেয়ারটাকে আমি মিশিয়ে দিলাম। এবার আমি বাকি ভাতটা এটার সাথে মিশিয়ে দিচ্ছি, আর মাংসে ঝোল দিলে পর কি হয় বেশ একটু জুসি জুসি ভাত না হবে না, টেস্ট হবে না, মনে হয় তো দেয়। কিন্তু ব্যারাকপুরে বিরিয়ানি এটা আমাদের এখানে বিরিয়ানি দোকানগুলো আছে এতটা না মানে জুসি না, শুকনো শুকনো মাংসের মধ্যে আর আঙুলি পাড়া দিক দিয়ে নিয়ে সত্যি বিরিয়ানিটা খুব টেস্টফুল। এবার আমি কি করছি, সব কিছু মশলাটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটু চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আমার গোলাপ জল কেওড়া জল একটু দাঁড়াই হয়েছে, এর মধ্যে একটু দুধ মধ্যে একটু সামান্য আমি দিয়ে দিচ্ছি, আমার জাফরানি পুরো ভরে আছে, আমি একটু সামান্য একটু দিয়ে দিল। এখানে আতরটা এই দেখো, দেখেছো কি সুন্দর কালার এসে গেছে আমার, এর মধ্যে আমি ভেজটাটাও দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটু যেহেতু তেল আছে তার মধ্যে আমি একটু দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, যেহেতু আমি না সব দিয়ে দিচ্ছি এই বাকি ইসের মধ্যে ঝোলের মধ্যে দিয়ে ওপর দিয়ে আমি নাড়িয়ে নেব। তো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি আরেকটু বিরিয়ানি পাউডারও দিয়ে দিচ্ছি। এই যে বিরিয়ানি প্যাকেটও কিনতে পাওয়া যায়, অনেক সময় খুব বায়না করে মা বিরিয়ানি খাবো কিন্তু সবসময় তো করা সম্ভব না, তার থেকে এই প্যাকেট বিরিয়ানিটা আমি রেখে দিই, বিরিয়ানি সেল যত হবে তত খেতে ভালো লাগবে। এই সেই পুজোর থেকে করবো করবো করে আজ করবো কাল করবো করে হয়েই উঠছে না, এতটা লাগবে না যেহেতু আমি ঘরে একটু দিয়েছিলাম। এবার আমি এটা আগে দিয়ে দিই কেশর ভিজানো জলটা উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম, আর বাকিটাও আমি এর মধ্যে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখো এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, উপর দিয়ে আরেকটু ঘি দিয়ে রেখে দিচ্ছি। দেখেছো কালারটা বেশ সুন্দর এসে গেছে, একটু নাড়িয়ে এপিট ওপিট করে মিশিয়ে দিচ্ছি। দেখো চিকেন বিরিয়ানি হয়ে গেল, একটু ঘি আমি দিয়ে দিচ্ছি, বিরিয়ানির মধ্যে হাসল হচ্ছে ঘি। ঘিটাও দিয়ে দিচ্ছি, ঘিটা শেষ হয়ে গেছে, আরেকটু ঘি অ্যাড করছি, ব্যাস হয়ে গেছে আমার দেওয়া। ঠিক আছে সঙ্গে থেকে আমার রান্না কমপ্লিট হলো, তোমাদের বিরিয়ানি ঘরোয়া বিরিয়ানি দেখিয়ে দিলাম, আজকে ঘরোয়া বিরিয়ানি ভালো।
এবার চারদিকে একটু বড় পাত্র রেখোটা ভালো হতো, কি করব ছোট পাত্র হয়ে গেছে, কিছু করার নেই। বিরিয়ানি সকলেই খেতে ভালোবাসে, বেশি ঘাটাঘাটি করবো না।